আসসালামু আলাইকুম মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। এটা আমার মাসুম বিল্লাহ ব্লগস চ্যানেল, আর একটা চ্যানেল আছে আমার অফিসিয়াল মাসুম বিল্লাহ। তো ব্লগস চ্যানেল থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়ত আপনাদেরকে আরব আমিরাতের যে বর্তমানে টাকার রেট, এক দেড়হামে কত টাকা, সেইটাই দেখাচ্ছি প্রতিদিন ভিডিওতে। তাছাড়া আমার কিছু লাইফস্টাইল ভিডিও আছে, সেগুলো আমি আপলোড দিচ্ছি। সামনে আরও ভালো ভালো ব্লগস আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এই ব্লগস চ্যানেলটিতে। আর ওই চ্যানেলটাতে, আমার অফিসিয়াল চ্যানেলটাতে, আমি দুবাইয়ের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি, গিয়ে দেখে আসবেন, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর অবশ্যই এই চ্যানেলটিতে যারা নতুন হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, আজকেও সেম টু সেম চলে আসলাম আপনাদেরকে। তো আজকেও চলে আসলাম আপনাদেরকে ব্যাংকের রেট দেখানোর জন্য, ব্যাংকে কত টাকার রেট আছে। অলরেডি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, হয়তো মনে অনেক বলবেন যে আপনি কোথায় আছেন। আমি হয়তো, যারা জানেন যে আমি কোথায় আছি, আমার ফ্যাক্টরি আছে দুবাইতে, ঢেরা দুবাইতে। আপনারা জানেন আমি ফ্যাক্টরি থেকে কথা বলছি। এখন আমি লাঞ্চ করার জন্য যাব, এবং যাওয়ার সময় ভিডিওটাও করে ফেলবো। সেই ভিডিওটা হচ্ছে সরাসরি ব্যাংকে গিয়ে আপনাদেরকে দেখাবো রেট কত চলছে। প্রতিদিন আমি তো এইভাবেই দেখাচ্ছি। আর এই মুহূর্তে সবাই চলে গেছে লাঞ্চ করার জন্য, আমিও যাব। যাওয়ার আগে চিন্তা করলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি, তাই শুরু করলাম। সবাই সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, এবং নতুন নতুন ভিডিও ভেতরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন সরাসরি কথা আর না বলে আমি ব্যাংকে চলে যাই, দেখি রেট বেড়েছে না কমেছে। চলুন যাওয়া যাক। তো এখন রেট চলে আসবে, ব্যাংকের রেট কত আছে। ইন্ডিয়ার 21.84, বাংলাদেশি 29.38, কোনো পরিবর্তন হয় না, আগের রেটই আছে দেখা যাচ্ছে। তাছাড়া নেপালের রেট সেম টু সেম 34.95, ফিলিপাইনের রেট আগেরটে। এই হচ্ছে আমির সেন্টার, এরপর এটা হচ্ছে মেডেক্স ক্লিনিক, এরপর এখানে ওই যেটা হচ্ছে মদিনা সুপার মার্কেট, হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে হায়াত প্লাজা, তারপরে হচ্ছে আপনার কৃষ্ণ বোর্ড। কৃষ্ণ বোর্ড দিয়ে কিন্তু আসতে হয় এটা, যদি এই দিক দিয়ে আসেন আর কি। আর যদি আবার যদি এটা তো কৃষ্ণ বোর্ড দিয়ে আসতে হবে, আবার যদি আপনি এই দিক দিয়ে আসেন তাহলে অস্কার হোটেলের সামনে দিয়ে এই দিক দিয়ে আসতে হবে। আবার যদি আপনি এই দিক দিয়ে আসেন তাহলে ওই যে বেনাইস পুলিশ স্টেশন, যে ওই দিক দিয়ে আস, মেট্রো স্টেশন দিয়ে আসতে হবে। তো বন্ধুরা, দেখলেন এই আজকের যে রেট, গত কয়েকদিন ধরে কোনো পরিবর্তন নাই, যা রেট ছিল তাই আছে। গত 4-5 দিন ধরে একই রেট, 29.38, 29.38। দেখুন রেটটা আবার দেখাচ্ছি, যাই হোক রেট কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। রেট পরিবর্তন হয়নি, আপনারা দেখলে নেই গতকালকের রেটে, মানে গতকালকে বলো, গত 3-4 দিন ধরে যে রেটটি আছে সেই রেটটি আছে, আর 29.38, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। যাই হোক, দেখা যাক এই পরিবর্তন কতদিন থাকে, এভাবে আবার পরিবর্তন হয় কি না, যদি সেটা জানতে চান অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওতে লাইক দিবেন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।